আজ মহাসপ্তমী, দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। শুরু হলো মায়ের পুজোর সেই শুভক্ষণ। নিউজ নাইন তরফ থেকে আমি পাপিয়া আপনাদের জানাবো আজকের দিনের বিশেষ কিছু তথ্য। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে মহাসপ্তমী তিথি আরম্ভ ভোর 4:03 ও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে মহাসপ্তমী তিথি আরম্ভ রাত 11:52। প্রায় 350 বছর পুরনো বীরভূমের খরুন গ্রামের রায় পরিবারে দেবী পক্ষের শুরুতেই নিরঞ্জন দিয়ে শুরু হয় পুজো। প্রতিমা তৈরিতে মাটির ব্যবহার একেবারে নিষিদ্ধ। সপ্তমীর সকালে দোলা এনে বন্দনার পর শুরু হয় সিঁদুর খেলা। উত্তর কলকাতার বলরাম দে স্ট্রিটের দত্তবাড়িতে সপ্তমী, অষ্টমী ও নবমীতে শুধু কুমারী পুজো হয় না, এই তিন দিন সদবা পুজোও করা হয়। 250 বছরেরও পুরনো মন্দির বাজারের হালদার বাড়ি দুর্গাপুজো। একবার পুজোর আগে 108 পদ্মফুল জোগাড় করতে পারেননি মালি। আচমকা সপ্তমীতে এক ফুলওয়ালা স্বয়ং দেবীর স্বপ্নাদেশে ঝাঁকা ভর্তি পদ্মফুল নিয়ে বাড়িতে এসে উপস্থিত হন। তখন থেকে সেই ফুলওয়ালার পরিবার বংশ পরম্পরায় আজও পুজোর জন্য ফুল দিয়ে যান। করোনা নেগেটিভ হলে তবে পুজো হবে পজিটিভ, তাই মাস্ক পরুন আর সব রকম সাবধানতা অবলম্বন করুন। মায়ের মঙ্গল আলোকে চারিদিক আলোকিত হোক, সমস্ত দুঃখ কষ্টের বিনাশ হোক।